বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বপ্ন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে, তাই দয়া করে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। স্বপ্নে কেহ কাঁঠাল ফল দেখিলে তার ব্যাখ্যা কী হতে পারে, তো চলুন তা আজকে আমরা সংক্ষেপে জেনে নেব। বিভিন্ন স্বপ্ন বিশারদের মতে, স্বপ্নে কেহ কাঁঠাল ফল দেখিলে তবে ইহা মেধা বৃদ্ধি এবং বিদ্যাবুদ্ধিতে একটা সময় অনেক পারদর্শী হইবার আলামত। তবে কেহ স্বপ্নে শুধু কাঁঠাল পাতা দেখিলে তবে ইহা মূর্খতার আলামত। স্বপ্নে কেহ কাঁঠালের ফুল বা মুসি দেখিলে তবে ইহা উত্তম সন্তান জন্মিবার আলামত। স্বপ্নে কেহ কাঁচা কাঁঠাল রান্না করিতে বা খাইতে দেখিলে তবে ইহা অসুখ বিসুখ দূরীভূত হইবার আলামত। স্বপ্নে কেহ পাকান কাঁঠাল দেখিলে তবে ইহা জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করিবার আলামত। স্বপ্নে কেহ মিষ্টি রসালো কাঁঠাল খাইতে দেখিলে তবে ইহা নিজের বিদ্যা অর্জন করিয়া অপরের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার নিশানা। আর স্বপ্নে কেহ যদি কাঁঠালের স্বাদ অন্য কিছুর মতো অনুভব হইয়া থাকে, তাহলে ইহা জ্ঞান পাপি হইবার নিশানা। স্বপ্নে কেহ কাঁঠাল বড়া বৃক্ষ দেখিলে তবে ইহা সম্মানিত হইবার আলামত, কিন্তু স্বপ্নে কাঁঠাল শূন্য বৃক্ষ দেখিলে তবে ইহা দোকায় পড়িবার আলামত। স্বপ্নে কাঁঠালের বিচি দেখিলে তবে ইহা হারানো মাল ফিরিয়া পাইবার আলামত। আমাদের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে আমাদের ভিডিওগুলি লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।